ওয়েলকাম ব্যাক টু প্রণব তানিয়া ব্লগস। তো অনেকদিন তো তোমাদের সামনে আসা হয়নি, আর আজকে হচ্ছে দীপাবলি, তাই সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে শুভ দীপাবলি। আর হ্যাঁ, সাবধানে বাজি ফাটিও। তো এখন বিকালে ওই 5টা মতো বাজে আর আমি আমার ব্লগটি স্টার্ট করছি এখন থেকেই। তো আজ দীপাবলির রাতে আমরা কী কী করছি, কী খাওয়া দাওয়া করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখানে দেখো আমি আলপনা দেওয়া শুরু করে দিয়েছি। এই টাইমে মোটামুটি প্রায় আমার সব ঘরেই আলপনা দেওয়া শেষ হয়ে গেছিলো, আর আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কালী পুজোর দিন যেহেতু 14টা প্রদীপ দেখাতে হয়, তাই আমি প্রদীপের এখানে সলতাগুলো পাকিয়ে নিচ্ছি। আর হাতে জল থাকায় দেখো তুলোগুলো সব আমার হাতের সঙ্গে লেগে উঠে যাচ্ছিলো। এতক্ষণ ধরে খুব ভালো ভালো করে বানাচ্ছিলাম, যেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব ভাবলাম অমনি একটা খারাপ হয়ে গেছিলো। আগের দিনই গেছিলাম বাজারে, আর সেখান থেকে নিয়ে চলে এসেছিলাম 14টা প্রদীপ। সেগুলো জলে সারাদিন ভিজিয়ে রেখে তারপর শুকিয়ে নিয়েছিলাম। এরপর দেখো সব প্রদীপগুলো আমি একটা একটা করে জ্বালিয়ে নিচ্ছি। আর জ্বালাতে জ্বালাতে আমার হাজব্যান্ড যেহেতু ক্যামেরা করছিলাম, আমি বলছিলাম আমাকেও একটু দেখাও, খালি কি প্রদীপগুলোকেই দেখাবে। এবার আমার মোটামুটি সবই প্রদীপ জ্বালানো হয়ে গেল। এবার আমি একটি কাঁসার থালার মধ্যে প্রদীপগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। অনেকেরই আবার নিয়ম থাকে জানো তো, কালী পুজোর আগের দিন 14 প্রদীপ দেয়, 14 সাক্ষায়, কিন্তু আমার শ্বশুর বাড়িতে শুধুই 14 প্রদীপ দেওয়ার নিয়ম, তাও আবার কালী পুজোর দিন। প্রদীপগুলো সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপর আমি গেছিলাম মেন রোডের সামনে সবার প্রথমে প্রদীপ দিতে। সেখানে প্রদীপ দিয়ে তারপর একে একে রান্নাঘরে, আর রান্নাঘরের পাশেই দেখো আলপনা দিয়েছিলাম, সব কাপড় তুলি সব পড়ে আছে, ওগুলো আর ওঠানো হয়নি। এরপর বাথরুমের সামনে, আমাদের বেডরুমের সামনে, ঠাকুর ঘরে, সব জায়গায় প্রদীপ সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছিলাম। ক্যাপ করে রাখো। প্রদীপ দেখানো তো কমপ্লিট হয়ে গেল, এবার লাইট অফ করে দেখাই তোমাদের কেমন লাগছিল আমাদের ঘরটা। নিয়মে তো 14টা প্রদীপ দিতে হয়, কিন্তু আমি 14টা প্রদীপের সঙ্গে আলাদা করে আরও কয়েকটা প্রদীপ কিনে নিয়েছিলাম ঘরে সুন্দর করে সাজানোর জন্য, যাতে কোনো দিক ফাঁকা না থেকে যায়। আর আমাদের বেডরুমের দেখো কোথাও দিইনি সেরকম প্রদীপ, শুধুমাত্র জানলাতেই দিয়েছি। আর বাইরে কোথাও লাইট লাগানোর জায়গা নেই দেখে জানলাতেই লাগিয়ে দিয়েছিলাম। ঠাকুরের সিংহাসনের লাইট লাগানোতে আরও বেশি সুন্দর লাগছে না সিংহাসনটা। চলো এবার তোমাদেরকে আমার আলপনাগুলো দেখিয়ে দিই। ঘরের ফ্লোরগুলো যেহেতু সাদা, তাই আমি আর সাদা আলপনা দিয়ে করলাম না, খড়িমাটির মধ্যে একটু আলতা মিশিয়ে তারপর আলপনাগুলো করেছিলাম সাদা ফ্লোরে। আর এটা করেছিলাম আমি মেন গেটে, আর তার আগের যে আলপনাটা দেখলে না, সেটা করেছিলাম ডাইনিং রুমে। আর এগুলো এমনি দরজার সামনেই করেছিলাম, ওই বেডরুম আর ঠাকুর ঘরের দরজার সামনে। এবার ঠাকুরের সামনে যে আলপনাটা করেছিলাম সেটা তোমাদের দেখো। কথা বলতে বলতে দেখো গলা বসে যাচ্ছে আমার, আর আলপনাগুলো কেমন হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আমাকে জানিও। এইমাত্র আমি সন্ধ্যা দিয়ে, আলপনা দিয়ে আর 14 প্রদীপ দিয়ে একটু রেডি হয়ে নিলাম, এখন গিয়ে বাজি ফাটাবো। কিন্তু বাজি ফাটানোর আগে আজকে রাতে ডিনারে হবে লুচি, সেই লুচির ময়দাটা মেখে রেখে তারপর ছাদে যাবো বাজি ফাটাতে। দেখো ময়দাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি, আর হাত দেখো এখনও লাল হয়ে আছে, খড়িমাটির সঙ্গে আলতা মিশিয়ে আলপনা দিয়েছিলাম দেখে এখনও রং উঠেনি। 6 থেকে 7 বার হ্যান্ড ওয়াশ সাবান সব দিয়ে ধুয়েছি, কিন্তু লাল থেকেই গেছে। আমি তো প্রথমে ভয়ই পাচ্ছিলাম ময়দা মাখতে, যে লাল না হয়ে যায় ময়দার রং। লুচির সঙ্গে করব আলুর তরকারি, তাই আলুগুলো সব ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই আলুর তরকারিটার মধ্যে না টমেটো দিলে বেশ ভালো লাগে খেতে, পুরোটা টমেটো দিব না, প্রায় একটা টমেটোর একটুখানি রেখে দিয়ে বাদ বাকিটা দিয়ে দিব। আর এদিকে একজন গেছে মিষ্টি আনতে, মানে আমার হাজব্যান্ড গেছে মিষ্টি আনতে, সেই কখন, তার কোনো পাত্তা নেই। ওর আশায় বসে থাকতে থাকতে আমার সব ময়দা মাখা আলু টমেটো সব কাটা হয়ে গেল, আর আমি এদিকে বসিয়ে দিয়েছি আলুর তরকারিটা। আলুর তরকারিটা একদম নর্মাল করে করবো, একদমই মশলা ছাড়া, যেটা ওই ফোড়ন দিয়ে তারপর ওই লবণ হলুদ আর কাঁচা লঙ্কা কেটে দিয়ে যে তরকারিটা হয় ওটাই বানাচ্ছি আজকে। কারণ লুচির সাথে আমার অন্য কিছুর থেকে না এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। এদিকে দেখো আমি আলু টমেটো সব কিছু হালকা ভাজা ভাজা করে এরপরে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতোই, আর তরকারিও রেডি হয়ে গেছে। নামানোর আগে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম। তরকারি তো হয়ে গেছিলো, আমি ভাবলাম তাহলে একবারে লুচিটা বানিয়েই যাই বাজি ফাটাতে, তাহলে এসে আর করতে হবে না, কখন না কখন আসবো বাজি ফাটিয়ে। তো আমি একবারে এই লুচির জন্য লেচিগুলো নিয়ে নিচ্ছিলাম। লেচিগুলো প্রথমে এত বড় বড় নিয়েছিলাম, কিন্তু পরে ছোট করে নিয়েছিলাম। আর লুচি না আমার কখনোই গোল শেপের আসে না, ওই শ্বশুরবাড়িতে করলেও শাশুড়ি মা বেলে বেলে দেয়, আমি ভাজি।
আর এখানে অনেক যুদ্ধ করে আমি লুচিগুলোকে গোল করার চেষ্টা করছিলাম, কিন্তু আলটিমেটলি গোল হচ্ছিল না ভালো করেই। আর এখানে দেখো লুচি সব বেলা হয়ে গেল, আমার ভাজা হয়ে গেল, আর এটা ছিল লাস্ট লুচি আমার ভাজার জন্য। আর লুচিগুলো কিন্তু ফুলেছিল ভালোই, আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে হয়তো ফুলবে না ভালো করে, কিন্তু না ভালো করেই ফুলেছিল। আর বাইরে তো বাজি ফাটানো শুরু হয়ে গেছিল, প্রচুর আওয়াজ হচ্ছিল। আমাদেরকে আগেই বললাম যে বাজি ফাটিয়ে এসে তারপর রান্নাবান্না সব হবে, কিন্তু ও চলে গেছিল মিষ্টি আনতে আর দেরি করে এসছে, তাই আমি একেবারে লুচি তরকারি সব বানিয়ে নিয়েছি। এবার বাজে রাত ওই 9:30 মতো, এখন যাবো আমরা ছাদে বাজি ফাটাতে। কিছু হবে না, তুমি চালাও। জেনারেটর চোখে খুব লাগে, এটা প্রচুর চোখে লাগে। ড্যাম নাকি সরো সরো দাঁড়িয়ে। আমরা প্রথমবারে যে ফানুসটা ছিঁড়েছিলাম না, সেটা ভালো করে উঠছিল না দেখো তো। একবার তো প্রথমে পড়ে যাচ্ছিল, তারপরে ও আবার ধরে আবার সেটাকে ছাড়লো, কিন্তু একদম নিচের দিকে নেমে যাচ্ছিল। এরপর আমরা সেকেন্ডে আবার একটা ফানুস ছাড়লাম, ওটা আবার অনেকটাই উপরে উঠেছিল, আবার অনেক দূর গেছিল। কালী পুজো বা দীপাবলির রাতটা না দেখতে বেশ ভালো লাগে, তাই না? চারদিকে একদম লাইট জ্বলছে, কোথাও বাজি ফাটছে, ফানুস উড়ছে। ফাটানো কমপ্লিট হয়ে গেল, আমরা এইমাত্র ছাদ থেকে নিচে আসলাম। তোমরা তো দেখতেই পাইলে আমরা কতটা মজা করেছি আর কি কি বাজি ফাটিয়েছি। তো এখন আমরা করে নেব ডিনার, রান্নাঘরে চলে এসেছি, এবার চলো খাবারটা বেড়ে নেওয়া যাক। বাজার থেকে দেখো তিন ধরনের মিষ্টি নিয়ে এসছে, আর এত মিষ্টি নিয়ে এসছে দুজনের জন্য, আমি ওকে বলছিলাম এত মিষ্টি কে খাবে, মিষ্টি আমি খুব একটা পছন্দ করি না। তো এটা ছিল আমাদের রাতের ডিনার, আর আমার শ্বশুরবাড়িতে কালী পুজোর সময় একদমই নিরামিষ খায়, পেঁয়াজ রসুন ছাড়া, তাই আজকের নিরামিষ হবে এটাই। সকালে ঘুম থেকে উঠে যেহেতু আমন্ড খাই আমরা, তাই কিছুটা আমন্ড বাদাম আমি এখানে আগের দিন রাতেই জলে ভিজিয়ে রাখলাম পরের দিনের জন্য। আর দেখো এত রাত হয়ে গেছে তবু বাজি ফেটেই যাচ্ছে। তোমরা তো দেখতেই পেলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন গুড নাইট বলার টাইম চলে এসেছে। তো গুড নাইট সবাইকে, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।